রাঙ্গুনি আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মান্না বড়ুয়া, সহকারী শিক্ষক গণিত। শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণী গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ জ্যামিতি নিয়ে কথা বলবো। আজকে আমার আলোচনায় থাকবে তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের উপপাদ্য 2। তো আমরা আজকে যে সমস্যাটি নিয়ে আলোচনা করব, চলো আমরা একটু সেই সমস্যাটার সাথে পরিচিত হই। আজকে আমি কথা বলবো সামন্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান। সামন্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, সেটা তোমাদের অষ্টমদের 2 নং সমস্যা, উপপাদ্য 2। তো সামন্তরিক, আমি বোর্ডে একটা সামন্তরিক অঙ্কন করার চেষ্টা করেছি, সেটা হলো এ বি সি ডি, এটা একটা সামন্তরিক। বিপরীত বাহু, বিপরীত বাহু এখানে এ বি এর বিপরীত বাহু হলো ডিসি এবং এ ডি বাহু এর বিপরীত বাহু হলো বিসি। তো আমাদের যেটা বলছে বিপরীত বাহু ও বিপরীত কোণগুলো পরস্পর সমান। কোণ এ এর বিপরীত কোণ হলো কোণ সি এবং কোণ বি এর বিপরীত কোণ হলো কোণ ডি। এটাই আজকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের জ্যামিতি প্রমাণের যে প্রথম ধাপ, যেটা হলো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে আমরা আসলে চিত্র সম্পর্কে একটু বিবরণ দিব। বিবরণটা হলো আমি বলবো, তোমরা লিখে নিবা। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামন্তরিক, এটা লিখবো। তারপর লিখবো যে প্রমাণ করতে হবে যে এ বি সমান সি ডি এবং এ ডি সমান বি সি। তারপর খতে থাকবে কোণ এ ডি সি সমান কোণ এ বি সি এবং কোণ বি এ ডি সমান কোণ বি সি ডি। আমি বিষয়টাকে আরেকবার বলি, সামন্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু বলতে এ বি এর বিপরীত বাহু হলো ডিসি এবং এ ডি বাহুর বিপরীত বাহু হলো বিসি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ ডি সমান, সরি, এ বি সমান ডিসি এবং এ ডি সমান বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। আবার বলছে কোণগুলো, তাহলে কোণ এ সমান প্রমাণ করতে হবে কোণ সি, আবার কোণ বি সমান প্রমাণ করতে হবে কত কোণ ডি। এটা জাস্ট একটু বিশেষ নির্বাচনে বিষয়টা লিখে দেওয়া। তো আমরা এটা খুব সহজেই প্রমাণ করব। খেয়াল করো, এটা প্রমাণের জন্য আমি একটা কাজ করব, এই সামন্তরিককে 2টি ত্রিভুজে বিভক্ত করব। ধরো আমি এ এবং সি যোগ করলাম, তাহলে এসি যদি যোগ করি তাহলে এসিটা কী হবে, এই সামন্তরিকের কর্ণ হবে। একটা জিনিস খেয়াল করবে, যখন আমি এসি কর্ণ অঙ্কন করেছি, এই কর্ণটি সামন্তরিককে 2টা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। একটা হলো ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ হলো এ ডি সি। এখন আমরা যদি এই 2টা ত্রিভুজ কম্পেয়ার করে কোনো কারণে সর্বসম প্রমাণ করতে পারি, যে কোনো ওয়েতে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমাদের আজকে মূল লক্ষ্য যেটা সেটা প্রমাণ হয়ে যাবে। তো এখন আমাদের প্রমাণের কাজ কি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি, এই 2টা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। তো আমরা এখন প্রমাণে যাব। এই ত্রিভুজটা আমি এখন লিখব, প্রমাণ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি, এই 2টা যদি আমি তুলনা করি, শিক্ষার্থীরা খেয়াল করবে, ত্রিভুজ এ বি সি এবং এ ডি সি যদি আমি তুলনা করি, তাহলে এ বি সি ত্রিভুজের মধ্যেও এসি বাহুটা আছে, আবার এ ডি সি ত্রিভুজের মধ্যেও এসি বাহুটা আছে। তাহলে আমি কি বলতে পারি না, এসি সমান এসি, অর্থাৎ এসি বাহুটা এ বি সি ত্রিভুজের মধ্যেও আছে, আবার এ ডি সি ত্রিভুজের মধ্যেও আছে। কী কারণ, আমি বলতে পারি সাধারণ বাহু। তাহলে আমি লিখলাম এসি সমান এসি সাধারণ বাহু বলে, এসি বাহুটা উভয় ত্রিভুজের মধ্যে যেহেতু আছে তাহলে আমরা সেটা লিখলাম। এবার খেয়াল করে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আমাদের প্রশ্নে বলা হয়েছে সামন্তরিকের এ বি সি ডি, এটা একটা সামন্তরিক, যদি এই চতুর্ভুজটা সামন্তরিক হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলতে পারবো এ বি এবং ডিসি হলো সমান্তরাল। আমি একটু পাশে আরেকটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি, খেয়াল করবা এ বি এবং ডিসি, যদি এ বি সি ডি এই চতুর্ভুজটা সামন্তরিক হয়ে থাকে তাহলে এ বি এবং ডিসি অবশ্যই কী হবে, কারণ সামন্তরিকের সংজ্ঞায় বলা আছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে আমি লিখলাম এ বি, এ বি সমান্তরাল কত ডিসি, এমনি বলা যাচ্ছে এ বি সমান্তরাল কত ডিসি, এবং এই যে কর্ণ অঙ্কনটা করেছি আমরা এটা তাদের ছেদক। তো এটা যদি ছেদক হয়ে থাকে তাহলে একটু চিন্তা করো তো এই কোণ আর এই কোণ সমান হবে কি না, আর সমান হলে এটা কী কারণে সমান হবে। আমি আরেকবার বলি,
যেহেতু এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ, তাহলে এ বি এবং ডিসি অবশ্যই সমান্তরাল, এ বি বাহু সমান্তরাল ডিসি বাহু, এবং এই এ সি বাহুটা তাকে ছেদ করে গেছে। যদি ছেদ করে যায় তাহলে কোণ বি এ সি সমান কোণ এ সি ডি হবে। কেন হবে? কারণ আমরা জানি দুইটা সমান্তরাল সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে এই কোণ দুইটা হয় ছেদক রেখার বিপরীত পাশে, বিপরীতমুখী যে কোণ দুইটা হয় সেগুলোকে বলা হয় একান্তর কোণ। তো আমরা একান্তর কোণের কনসেপ্ট একটু ভালোভাবে জেনে নিব। তাহলে বি এ সি সমান এ সি ডি আমি লিখতে পারবো, কেন লিখতে পারবো? অবশ্যই একান্তর কোণ বলে, আমি এই বিষয়টাই এখানে নিয়ে আসব। কোণ বি এ সি সমান কোণ এ সি ডি, শিক্ষার্থীরা আমি বি এ সি সমান এ সি ডি কেন লিখলাম? একান্তর কোণ মনে লিখলাম। তাহলে আমি এখানে অবশ্যই যথার্থতা লিখব একান্তর কোণ। আমি যদি চতুর্ভুজে কোণ দুটো চিহ্নিত করি তাহলে কোণ হয় যে এইটা এবং এইটা। ভালো করে খেয়াল করব, পাশের চিত্রের সাপেক্ষে আমরা এই চিত্র থেকে না বুঝলেও এখান থেকে একটু হেল্প নিব, তারপর আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। শিক্ষার্থীরা নিশ্চয়ই এটা বুঝে গেছি। এবার খেয়াল করো, এ বি সি ডি এটা যদি চতুর্ভুজ হয়ে থাকে, সরি সামান্তরিক হয়ে থাকে, এই চতুর্ভুজটা যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে আমি আবার বলতে পারি এরকম এডি এবং বিসি, এডি বাহু এবং বিসি বাহু, এই দুটো বাহুকে আমি চাইলেও সমান্তরাল বলতে পারি। কারণ এটা সমান্তরিকের সংজ্ঞা, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে বিপরীত এডি এবং বিসি হলো পরস্পর বিপরীত বাহু, তাহলে এডি এবং বিসি হলো পরস্পর সমান্তরাল। এবার খেয়াল করো তো, এসি তাদের ছেদক কিনা, ঠিক আগের মতোই এসি বাহুটা তাকে ছেদ করে গেছি না, যদি ছেদ করে থাকে তাহলে এই কোণ এবং এই কোণ পরস্পর কী হবে? সমান হবে, ঠিক একই কেজে, এটা যে কেজে সমান হয়েছে এটাও একই কেজে সমান হবে, এটাও একান্তর গুণ বলে। দুইটা সমান্তরাল সরলরেখা যদি আরেকটা সরলরেখা ছেদ করে তাহলে বিপরীত পাশে বিপরীতমুখী কোণগুলো হয় একান্তর কোণ, এবং একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে আমি এখানে বলতে পারি এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, তাহলে ডি এসি কোণ সমান আমি অবশ্যই লিখতে পারবো এসি বি কোণ। তাহলে আমি এইটা এখানে উপস্থাপন করব, ডি এসি কোণ সমান কোণ ডি এসি সমান কোণ এসি বি, এটা কী কারণে? ঠিক একই কারণ, একান্তর কোণ বলে। শিক্ষার্থীরা এই দুটা চিত্রের সাপেক্ষে চিত্রের সাথে তুলনা করে মূল চিত্রের সাথে তোমরা এই বিষয়গুলো লিখবা, এগুলো লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝার জন্য উপস্থাপন করছি। তো পুরো বিষয়টা একটু খেয়াল করবে তোমরা। এখন এই দুটা ত্রিভুজ কম্পেয়ার করতে গিয়ে আমরা যে বিষয়টা পেলাম, এসি সমান এসি বাহু পেলাম, এবং এই কোণ সমান এই কোণ পেলাম, আবার এই কোণ সমান এই কোণ পেলাম, তাহলে কী বলা যায় চিন্তা করো তো। এগুলো সাপেক্ষে একটা ত্রিভুজের এক বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ, এক বাহু, আমি যদি আরেকটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি বিষয়টা এরকম, ধরো এই দুইটা ত্রিভুজ, এই বাহু সমান, এবং এই কোণ যদি এই কোণের সমান হয়, এই কোণ যদি এই কোণের সমান হয়, এক বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ যদি অপর একটি ত্রিভুজের এক বাহু এবং এর সংলগ্ন দুটি কোণের সমান হয়, তবে সেক্ষেত্রে ত্রিভুজ দুইটা কী হয়? সর্বসম হয়। এটাকে বলা হয় কোণ বাহু কোণ উপপাদ্য। তাহলে আমি অবশ্যই বলতে পারবো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি উভয়ে সর্বসম। তাহলে এই বিষয়গুলোর উপর আমি সাপেক্ষে যদি সিদ্ধান্ত নিই তাহলে আমি অবশ্যই লিখতে পারবো, সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ কত? এ ডি সি। তো এটা কী কারণে সর্বসম হয়েছে? এটা লিখবো কত? কোণ বাহু ও কোণ উপপাদ্য অনুসারে, কোন উপপাদ্য অনুসারে এই ত্রিভুজটা সর্বসম হয়েছে। এবার আসো মূল বিষয়ে, এবার মূল কাজ যেটা, এখন এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, একটা জিনিস খেয়াল করবে, আমরা জানি যে কোন দুইটা সমান হয় তার বিপরীত বাহু দুইটা সমান হয়। এবার খেয়াল করো, এই কোন সমান কি ছিল? এই কোন সমান এই কোন ছিল না? এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হলো এই কোণের বিপরীত বাহু এটার নাম কী? বিসি। আবার এই কোণ, এই কোণের বিপরীত বাহু কী? এডি। তাহলে আমি কি এই সর্বসমতার সাপেক্ষে আমি কি লিখতে পারি না বিসি সমান এডি? ভালো করে খেয়াল করবে তোমরা, এই কোণ সমান যেহেতু এই কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু কি? এটা বিসি। আবার এই কোণের বিপরীত বাহু কি? এইটা, এটা হলো এডি। তাহলে আমি অবশ্যই লিখতে পারবো বিসি সমান এডি, প্রথম ধাপ। দ্বিতীয় যে ব্যাপারটা ছিল, এই কোণ সমান এই কোণ ছিল, এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হলো এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহুর নাম কি? সেটা হলো এবি, আমি লিখলাম এবি। আবার
এই কোণ, এই কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু কি ডিসি, আমি লিখলাম ডিসি। অর্থাৎ ভালো করে চিন্তা করবা, এটা একটা আইন জ্যামিতি প্রমাণের জন্য, যে বাহু দুইটা সমান হয় তার বিপরীত কোণ দুইটা সমান হয়, আবার যে কোণ দুইটা সমান হয় তার বিপরীত বাহু দুইটা সমান হয়। আমরা এই কোণ সমান এই কোণ পেলাম, তো এই কোণের বিপরীত বাহু হলো ডিসি, আবার এই কোণের বিপরীত বাহু হলো এবি, আমি লিখলাম কত ডিসি সমান এবি। আবার যেহেতু এই কোণ সমান এই কোণ পেলাম, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো বিসি, এই কোণের বিপরীত বাহু হলো এডি, আমি বিসি সমান এডি লিখলাম। আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রথম ধাপে, এবি সমান সিডি ও এডি সমান বিসি, সেটা অলরেডি আমাদের কী হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। আবার দ্বিতীয় যে ব্যাপারটা খেয়াল করবে, এগুলো সর্বসম্ম, এই দুইটা ত্রিভুজ আমি সর্বসম্ম প্রমাণ করতে গিয়ে শুরুতে একটা কথা বলেছি, সেটা হলো এসি সমান এসি, অর্থাৎ এ এসি সমান এসি বাহু। তো এসি এ বাহুর বিপরীত কোণ কোনটা, সেটা হলো বিকোণ, এসি বাহুর বিপরীত কোণ হলো বিকোণ। আবার এদিকে এসি বাহুর বিপরীত কোণ এই ত্রিভুজের ক্ষেত্রে সেটা হলো ডিকোণ, যে বাহু দুইটা সমান তার বিপরীত কোণ দুটো কী হয়, সমান হয়। তাহলে যেহেতু এসি বাহু সমান এসি বাহু ছিল, যদি আমি এই ত্রিভুজ চিন্তা করি তাহলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, আবার এই এই ত্রিভুজটা চিন্তা করলে এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে ডি, তাহলে আমি কি লিখতে পারি না কোণ বি সমান কত, কোণ ডি, অবশ্যই লিখতে পারি। যেটা আমাকে প্রমাণ করতে বলছে কোণ বি সমান কোণ ডি, এটাই কোণ বি সমান কত, কোণ ডি, বা এটাকে আমি আমি শর্ট ফর্মে লিখছি, এটাকে আমরা যদি ভেঙে লিখি কোণ বি কে, কোণ এ বি সি কোণ সমান আমি লিখতে পারি কোণ এ ডি সি কোণ, প্রমাণিত। তো এবার আরেকটা আরেকটা প্রমাণ এখানে বাকি আছে যদিও, সেটা হলো কত কোণ বি এ ডি সমান কোণ বি সি, অর্থাৎ কোণ এ কোণটা সমান এই কোণ প্রমাণটা বাকি আছে। তো আমি এখানে এসি কর্ণ অঙ্কন করে এই সামন্তরিককে দুই ভাগে ভাগ করেছি, তুমি যদি বিডি কর্ণ অঙ্কন করে এ সামন্তরিককে দুই ভাগে ভাগ করো, তখন সেক্ষেত্রে তুমি কোণ এ সমান কী পাবে, কোণ সি প্রমাণ করতে পারবে। এটা তোমাদের একটু চিন্তা করবো বাসায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরো বিষয়টাকে আর একটু রিকল করবো, তারপর আমাদের ক্লাসটা শেষ করব। আজকে আমাদের আলোচনা বিষয় ছিল সামন্তরিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলোও সমান এবং বিপরীত কোণগুলোও পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হতো। তো আমরা বিশেষ নির্বাচনে এবিসির একটি সামন্তরিক লিখলাম, প্রমাণ করতে হবে যে সেটা প্রশ্নের সাপেক্ষে এটা লিখলাম। তো সেটা প্রমাণ করতে গিয়ে আমি এসে একটা কর্ণ অঙ্কন করলাম, যেটা সামন্তরিককে দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ যখন আমরা তুলনা করছি, তুলনা করতে গিয়ে এসি সমান এসি পেলাম, যেটা সাধারণ বাহু। এবং ভালো করে খেয়াল করবে এই কোণটা সমান এই কোণটা, কেন একান্তর কোণ বলে, এই কোণ আমি পাশে এর আগে যেটা চিত্র অঙ্কন করেছি সেটা থেকে তোমরা চিন্তা করবে, এই কোণ সমান এই কোণ একান্তর কোণ বলে, আবার এই কোণ সমান এই কোণ একান্তর কোণ বলে, সমান লিখলাম। তারপর আমি ত্রিভুজ দুটো সর্বসম লিখলাম, কেন লিখলাম, কারণ আমরা জানি এক বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ, এক বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম, সেটা লিখলাম। সর্বসম তার এক্সপেক্টটা আমি লিখলাম, যেহেতু এই কোণ সমান এই কোণ, এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, বিসি সমান এডি এবং এবি সমান ডিসি লিখলাম। এবং যেহেতু এসি বাহু সমান এসি বাহু ছিল, এসি বাহুর বিপরীত কোণ বি, আবার এসি বাহুর বিপরীত কোণ ডি, তাহলে কোণ বি সমান আমরা কোণ কী লিখলাম, ডি লিখলাম। তো তোমরা চাইলে এখানে অনুরূপভাবে লিখতে পারো, অনুরূপভাবে প্রমাণ করা যায় যে কোণ এ সমান কত, কোণ সি, বা এটা একটু চিন্তা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধারাবাহিকভাবে জ্যামিতির যেই বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই সুস্থ ভালো থাকবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সকলকে।